আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফফাত আরা ইতি। স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা হলো মেটে আলু বা মাটির আলু দিয়ে মাছের ঝোল। আজকে আমি ভেটকি মাছ দিয়ে মেটে আলুটা রান্না করব। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। এই মেটে আলুটা সাদা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মেটে আলু বা মাটির নিচে আলু রান্না করতে করতে আমি কি কি উপকরণ নিয়েছি। মেটে আলু বা মাটির নিচের আলু রান্না করার জন্য নিয়েছি আমি এখানে 1 কেজি ওজনের একটি মেটে আলু। দেখতেই পাচ্ছেন মেটে আলুটা কতটা বড়। নিয়েছি 6 পিস ভেটকি মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ ও কাঁচামরিচ পেস্ট 1/3 কাপ। এখন মেটে আলুটা বটির সাহায্যে কেটে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স মেটে আলুটা কতটা সাদা। আপনারা আপনাদের পছন্দ মতো মেটে আলুটা কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স মেটে আলুটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমরা এই সাইজের করে মেটে আলুটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। ভিউয়ার্স আমরা 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে মেটে আলুটা ধুয়ে নিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভিউয়ার্স গরম পানি দিয়েও আমাদের সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমরা মাছটা হলুদ ও লবণ লাগিয়ে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম করে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করব পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বেশি কড়াকড়ি সাজা করে নিয়ে মাছগুলো এখন উলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই পাশ মাছগুলো সাজা হয়ে গেছে, অপর পাশে ঠিক একদম ধরে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ মাছ ভাজার পর অবশিষ্ট তেল রয়েছে, এখন অ্যাড করব সামান্য পরিমাণ তেল। পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ পেস্ট 1/3 কাপ। এখন এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে করে কোনো পাতা গন্ধ না থাকে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করবো সামান্য পরিমাণ পানি। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 7 মতো, কালারের জন্য অ্যাড করবো 1/2 চা চামচ ঝালের গুঁড়া। মশলাগুলো এখন একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যতটা ভালোভাবে কষাবেন তরকারি স্বাদটা ততটা বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করবো কেটে রাখুন মেটে আলুগুলো। মেটে আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। অ্যাড করলাম কুসুম গরম পানি 1/2 কাপ পরিমাণ, এখন মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে নেব, একটু নাড়িয়ে চালিয়ে দেব, আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আগে থেকে ঝোলটা অনেক টেনে এসেছে, এখন অ্যাড করবো কিছু পরিমাণ ধনে পাতা কুচি। এটা পুরো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে ধনে পাতা কুচিটা দেওয়ার ফলে ত
তরকারি স্বাদটা বেড়ে যায়। আবার অনেকে আছেন যে ধনে পাতা কুচি পছন্দ করেন না, তাই স্কিপও করতে পারেন। এখন চুলাটা অফ করে দেব। এইটুকু ঝোল রেখেছি আমরা, আরও আলুতে টেনে যাবে, তার জন্য আমরা একটু বেশি ঝোল রেখেছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, গরম সাদা ভাতের সাথে খাওয়ার জন্য মেটে আলু বা মাটির নিচে আলু যে যে কেউ নামে বলতে পারেন, আমরা বলে থাকি মেটে আলু, গরম ভাতের সাথে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।